আর্থিক সংকটৰ দিশে পাকিস্তান পংগুত্বৰ দিশে ১২খন ৰাষ্ট্ৰৰ অৰ্থনীতি বিদেশী ঋণত পোত যোৱা শ্ৰীলংকাৰ দিশে গতি কৰিছে পাকিস্তান আৰ্জেণ্টিনা সহ ১২খন ৰাষ্ট্ৰ দেশৰ আৰ্থিক সংকট হলে কি হয় কেৱল শ্ৰীলংকালৈ চালে গম পোৱা যায় অর্থনৈতিক সংকটে ললে রাজনৈতিক সংকটের রূপ গণ অসন্তোষে গণ বিদ্রোহের রূপ লৈ বর্তমানেও শ্রীলঙ্কাত ভয়ঙ্কর পরিস্থিতি এতিয়া এই শ্রীলঙ্কা বিশ্বর বাবে এক উদাহরণ দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা আর্থিকভাবে দেউলিয়া হয়ে পড়ার সময়তে বিশ্বত আন এক দর্জন দেশের নাম চর্চালে আহিছে যার আর্থিক অবস্থা শ্রীলঙ্কার দরে অতি শোচনীয় এতিয়া ভারতের সুবুরিয়ার রাষ্ট্র পাকিস্তানত খালি হয়ে আহিছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভান্ডার সরকারে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি করাত পাকিস্তানত ভয়াবহ সংকটে দেখা দিছে পাকিস্তানের অর্থনীতির ক্রমে পতন ঘটিছে বৈদেশিক মুদ্রার প্রায় শূন্য হয়ে পড়ছে পাকিস্তানত পরিস্থিতি সম্ভালিবলৈ পাকিস্তানে অপ্রয়োজনীয় বিলাসী সামগ্রীর আমদানি এতিয়া নিষিদ্ধ করেছে ভারতের বৈরী দেশখনো গতি করেছে আর্থিক দিশলৈ সৌসিদিনা পাকিস্তানত রাজনৈতিক সংকটের বাবে প্রধানমন্ত্রীর আসন এড়িবলগা হয়েছিল ইমরান খানে নতুন প্রধানমন্ত্রী হিসাবে শাহবাজ শরীফে দায়িত্ব লওয়ার পাছতে সন্মুখীন হয়েছে বৃহৎ আর্থিক সংকটের তার পাছতে আর্থিক সংকটের পর মূর দাঙিব পৰা নাই পাকিস্তানে সংবাদ সংস্থা রয়টারের বাতরি অনুসরি আর্থিক সংকটত ভোগি থাকা দেশসমূহ হৈছে পাকিস্তান আর্জেন্টিনা ইউক্রেইন ইজিপ্ত কেনিয়া ইথিওপিয়া এল সালভাদর ইকুয়েডর বেলারুস নাইজেরিয়াকে ধরে কেবাখনো রাষ্ট্র